সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ খুবই ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার একটা ইংরেজি চ্যানেল রয়েছে যেখানে আমি বিগত 1 বছর ধরে কাজ করছি। তো আজকের ভিডিওতে আমার এই 1 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করব, ইংরেজি চ্যানেলে কাজ করে কী জিনিস আমি শিখলাম, যারা ইংরেজি চ্যানেল তৈরি করতে আগ্রহী রয়েছে তাদের কী বিষয় মনে রাখতে হবে। এছাড়া সবার একটা প্রশ্ন থেকেই যায়, ইংরেজিতে যদি কন্টেন্ট তৈরি করি আর্নিং কীরকম হবে, তো সেই বিষয় নিয়েও কথা বলবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমে এই বিষয়টা একটু ক্লিয়ার করি, কেন আমি ইংরেজিতে ভিডিও তৈরি করা শুরু করলাম। বাংলা চ্যানেলটা আমার বেশ ভালোই চলছিল এবং সেখানে রিসেন্টলি গ্রোথও বেশ ভালোই হচ্ছিল। তো বাংলা চ্যানেলে সময় দেওয়াটাই তো বেশি লজিক্যাল, রাইট? বাট আমার আসলে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে ইংরেজিতে কন্টেন্ট তৈরি করব। নিজেকে নিয়ে আমি কমফোর্টেবল ছিলাম না, অত কনফিডেন্ট ছিলাম না। আসলে আমি যদি ইংরেজিতে ভিডিও তৈরি করা শুরু করি কে দেখবে, তো এই বিষয় নিয়ে যেহেতু আমি অত বেশি কনফিডেন্ট ছিলাম না, এই কারণে ওই জিনিসটা পোস্টপোন হতে হতে এতদূর চলে আসলো। অবশেষে বাংলা চ্যানেলটা যখন আমার মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসতে শুরু করলো, তখন আমি চিন্তা করলাম এবার ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করা যায়। বিকজ এক হলো আমি যেহেতু বাংলা যে চ্যানেল রয়েছে সেখানে ভিডিও এডিটিং নিয়ে কাজ করে আসছি, ফিল্ম মেকিং নিয়ে কাজ করে আসছি, সেটা সম্পর্কে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। আমি মোটামুটি ভালো শেখাতে পারি মানুষকে, সেই কনফিডেন্টটা আমার আছে। তো চিন্তা করলাম যদি ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার রয়েছে সেটাকে কিছুটা আমি ক্রস করতে পারি, আশা করি এই চ্যানেল থেকেও ভালো কিছু চলে আসবে। এই কারণে আসলে করব করতে শুরু করা হয়নি। একদিন হঠাৎ করেই শুরু করে দিলাম যে না, আজকে থেকে যেভাবেই হোক মোটামুটি রেগুলারলি এই চ্যানেলে আমি ভিডিও দেবো, কোনো এক্সপেকটেশন থাকবে না, জাস্ট ভিডিও দিতে থাকলাম। আমার ইমপ্রুভমেন্টটাও হবে। ইংরেজি যেহেতু আমি অত বেশি ভালো পারি না, কথা বলার ফ্লুয়েন্সি যেহেতু অত ভালো নেই, আমার আসলে এক্সপেকটেশন এই কারণে অত ভালো ছিল না। হয়তো আমেরিকান যারা অ্যাকসেন্টে কথা বলে তারা এই ভিডিওগুলো দেখবে না, কিংবা ইউকে অ্যাকসেন্টে যারা কথা বলে তারা হয়তো আমার এই ভিডিওগুলো বুঝবে না বা তারা দেখবে না, এরকম একটা বিষয় ছিল। বাট ওই এক্সপেকটেশন ছাড়াই শুরু করলাম যে করি না শুরু, দেখা যাক এরপরে কী হয়। তো গত 1 বছর ধরে মোটামুটি অন অ্যান্ড অফ রেগুলারলি ভিডিও দিয়েছি। হয়তো মাঝে মাঝে 15-20 দিনের একটা গ্যাপ ছিল, 2-3 বার এরকম হয়েছে, বাট আমি চেষ্টা করেছি নিয়মিত ভিডিও দিতে। তো আজকে ডেটে এসে ওই চ্যানেলে আমি যখন কাজ শুরু করি, অনেক আগে চ্যানেলটা তৈরি করা ছিল, তখন ছিল মোটামুটি 400 মতন সাবস্ক্রাইবার। তো আজকের ডেটে এসে এই 1 বছরে মোটামুটি 6000 মতন সাবস্ক্রাইবার ওখানে হয়েছে। তো এই 6000 সাবস্ক্রাইবার থেকে কীরকম আর্নিং আসছে এবং কী কী বিষয় আমি শিখেছি, এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো প্রথমে আমার চ্যানেলটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এইটা হলো আমার চ্যানেল, যেটা হলো জেমস প্রিন্স ইয়ান। এই চ্যানেলে আমি ইংরেজিতে ভিডিও কন্টেন্ট তৈরি করি। স্পেশালি এখানে কিন্তু আমি শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় ওই জিনিসটা শেখাই। আমি প্রথম দিকেই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিতে চাই নাই, যেটা ভুল আমি আমার বাংলা চ্যানেলে করেছি। ইংরেজি চ্যানেলটা আমি একদম ফ্রেশ রাখতে চেয়েছি, যাতে করে শুধুমাত্র যারা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট শিখতে ইচ্ছুক তারা এখানে সাবস্ক্রাইব করে। এবং আমার প্ল্যান ছিল যে এখানে যখন মোটামুটি একটা ভালো সাবস্ক্রাইবার আসবে, তাদের চাহিদা অনুযায়ী হয়তো আমি কন্টেন্ট শিফট করব। যদি তারা ফাইনাল কাট শিখতে চায় ফাইনাল কাট শেখালাম, রিজলভ শিখতে চাইলে রিজলভ শেখালাম। সেই পরিপ্রেক্ষিতে এখানে আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম এবং অনেকে এখানে রেসপন্স করেছে যে তারা ভেন্সি রিজলভ শিখতে চায়, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কন্টেন্ট প্ল্যান করে আস্তে আস্তে আমি এই চ্যানেলে আগাচ্ছি। তো আমরা যদি এবার আমার এই চ্যানেলের অডিয়েন্সগুলো একটু দেখে থাকি কোন দিক থেকে আসছে, যেহেতু আমার কোনো এক্সপেকটেশন ছিল না আমেরিকান বা ইউকের লোকজন দেখবে। তো আমি যদি যাই, এই চ্যানেলে মোটামুটি রিটার্নিং ভিউয়ার দেখতেই পাচ্ছেন 3.9K, ইউনিক ভিউয়ার আছে 52K, এবং সাবস্ক্রাইবার এই মাসে গত 28 দিনে হয়েছে হলো 616 মতো সাবস্ক্রাইবার। নিচের দিকে যদি আসি তাহলে এখানে যারা দেখতেই পাচ্ছেন রিলেটেড যে চ্যানেলগুলো সেগুলো দেখাচ্ছে। অ্যান্ড দেন আমি যদি আরও নিচের দিকে আসি, এখানে দেখতে পাবো কোন দেশ থেকে আমার যে ভিডিওগুলো সবথেকে বেশি দেখা হচ্ছে। তো এখানে যদি যাই, ইন্ডিয়া থেকে সবথেকে বেশি দর্শক আমার ভিডিওগুলো দেখে থাকে। আপনারা যদি দেখেন, মোটামুটি আমরা যদি দেখি পার্সেন্টেজের বিবেচনায় 24% ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে 14%, বাংলাদেশ থেকে অনলি 5%, অ্যান্ড ইউনাইটেড কিংডম, ফিলিপাইন, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কানাডা, এরকম প্রত্যেক দেশ থেকে কিছু না কিছু ভিউয়ার কিন্তু আমার এই ভিডিওগুলো দেখছে। তো আমি যখন কন্টেন্ট প্ল্যানিং শুরু করি, আমি 2টা বিষয়ে আসলে বেশি ফোকাস করেছিলাম। প্রথম যে বিষয় সেটা হলো, যেহেতু আমি প্রিমিয়ার প্রো শেখাবো, এখানে একদম বিগিনার থেকে অ্যাডভান্স মোটামুটি একটা ভিডিও প্ল্যান থাকবে যে আমি একদম ধারাবাহিকভাবে ভিডিওগুলো শেখাবো। আরেকটা বিষয় ছিল সার্চেবল কন্টেন্ট কোনগুলো, যেহেতু এখানে আমার ওয়ার্ল্ড ওয়াইড কম্পিট করতে হবে। সার্চেবল যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর উপরও আমি ফোকাস করেছিলাম যে মানুষ কোন কোন প্রবলেমে পড়ছে, কোনটা লিখে সার্চ দিচ্ছে, সেই সার্চ বেসেও কিন্তু আমি কন্টেন্ট তৈরি করেছি। আমি যদি আমার চ্যানেলে দেখাই আপনাদেরকে, এখানে আমি যদি প্লেলিস্টে যাই দেখতে পাবেন এখানে হেয়ার অ্যান্ড দেয়ার বেশ কিছু প্লেলিস্ট আছে। বাট আমি 2টা প্লেলিস্টে খুব বেশি গুরুত্ব দিয়েছি। একটা হলো Free Premiere Pro course basic to advanced এইটার ভিতরে 63 ভিডিও অলরেডি আছে আর একটা হলো আমি টিপস এন্ড ট্রিক্স ভিডিও করেছি সেখানে 103 টার মতো ভিডিও আছে যেটা হলো Premiere Pro টিপস এন্ড ট্রিক্স এটার ভিতরে সার্চেবল যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমি পোস্ট করতাম তো এই ছিল মোটামুটি আমার এক বছরের কন্টেন্ট প্ল্যান এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই before showing the earning and statistics সেটা হলো আপনি যদি ইংরেজিতে কন্টেন্ট তৈরি করতে চান কোন কোন বিষয় আপনার খেয়াল রাখা উচিত তো ইংরেজিতে কন্টেন্ট তৈরি করা একটু কঠিন বিষয় সেই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে আর আমরা যেহেতু অত বেশি ইংরেজিতে কথা বলায় পারদর্শী না আমাদের প্র্যাকটিসের সুযোগ অত বেশি থাকে না সেই কারণে যখন আপনি শুরু করছেন তখন কিন্তু আপনার ইংরেজি যখন কথা বলছেন অনেক ভুল আসবে সেই ভুলগুলোকে করেই কিন্তু আপনার ভিডিওগুলো পাবলিশ করতে হবে তো প্রথম দিকে আমি যে ভুলটা করতাম সেটা হলো আমি স্ক্রিপ্ট করে চেষ্টা করেছিলাম যে ভিডিও আগে রেকর্ড করে সেটার সাথে ভয়েস ওভার দিতে বাট ওটা করতে গিয়ে আমার অনেক বেশি সময় চলে যাচ্ছিল এন্ড আমি চিন্তা করলাম এইভাবে যদি আমি কাজ করি আমার ইংরেজি কখনো ইমপ্রুভ হবে না এই কারণে আমি একদম লাইভ রেকর্ডিং শুরু করলাম এবং এরপর থেকে দেখলাম যে আস্তে আস্তে করে আমার ইমপ্রুভমেন্টটা চলে আসছে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যখন ইংরেজিতে কন্টেন্ট তৈরি করছেন শুধুমাত্র আপনার কন্টেন্টে ইমপ্রুভমেন্ট করলে হবে না এর সাথে সাথে আপনার স্পোকেন যে পার্টটা রয়েছে সেখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে সেটা কীভাবে করতে পারেন সেটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন আশেপাশে কারোর সাথে প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন সেগুলো আপনি দেখতে পারেন এর চেয়ে বড় কথা হলো আপনি যখন রেকর্ড করছেন প্রত্যেক দিন তখন কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলছেন রাইট এখন যখন আমরা এই যে রেকর্ড করছি আমি কিন্তু ক্যামেরার সাথে কথা বলছি তো এভাবে যখন আপনি রেকর্ডটা খুব নিয়মিত করতে থাকবেন আস্তে আস্তে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট চলে আসবে এবং সেটা কিন্তু আপনি দেখতেই পাবেন তো ওই বিষয়টা আপনি ধরে রাখে যদি বন্ধ করে রাখেন বা শুরু করবেন ভাবছেন ওরকম হয়ে থাকে তাহলে ভুল করবেন আপনার শুরু করে দেওয়া উচিত এবং যে লেভেলে রয়েছেন ওইখান থেকে আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট করে নিয়ে আসা উচিত তো এই ছিল মূল বিষয় আপনি যদি ভয় পেয়ে থাকেন ইংরেজিতে আপনাকে কেউ জাজ করবে এই বিষয়টা যদি মাথায় থাকে আমি বলবো সেক্ষেত্রে শুরু না করাই বেটার আর যদি মাথায় থাকে বাট শুরু করতে যাচ্ছেন এখনই শুরু করে ফেলেন কে কী ভাবলো বা কে কী চিন্তা করলো এটা যদি চিন্তা করে বসে থাকেন আপনার শুরু করাটা হবে না আমার প্রথম দিকে খুবই আনকমফোর্টেবল ছিলাম অনেক ভুলভাল বলতাম সেন্টেন্স মেকিং এখনও অনেক জায়গায় দেখা যায় ভুল করছি বাট আমি ওই জিনিসটা মাথায় নেই না আমার কথা হলো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি যেহেতু নেটিভ স্পিকার না আমার ভুল হতেই পারে তো যে দেখছে ও পারে সে যদি জিনিসটা বুঝতে পারে এখান থেকে যদি কিছুটা হেল্প পায় তাতেই আমার আসলে সার্থকতা সো ওই জিনিসটা চিন্তা না করাই বেটার তো চলুন এবার আমরা আসলে দেখি ইনকামের বিষয়টা তো এখানে তো অডিয়েন্সের বিষয়টা দেখলাম আমরা যদি ওভারভিউতে চলে যাই তাহলে দেখতে পাবেন গত 28 দিনে আমি মোটামুটি 70,000 মতন ভিউ পেয়েছি 70,000 ভিউ থেকে আমার ওয়াচ টাইম এসেছে 1.8K সাবস্ক্রাইবার এসেছে 616 মতো এবং এস্টিমেটেড রেভিনিউ সেটা হলো 1.91 যেটা কিন্তু হিউজ যদি আপনি ভিউর কথা বিবেচনা করেন রাইট বাংলা যখন কন্টেন্ট তৈরি করি 4 লাখ ভিউতেও $100 আসা টাফ হয়ে যায় সেক্ষেত্রে দেখেন 1 লাখ ভিউ হয়নি 70,000 ভিউর ভিতরে কিন্তু আমার প্রায় $200 মতন আর্নিং হয়ে গেছে এবং এই চ্যানেল থেকে লাইফ টাইম আমি কত আর্ন করেছি সেটা যদি দেখাই আমি যদি লাইফ টাইম দেখাই তো এক বছর ধরে তো আমি এখানে মনিটাইজেশন পেয়েছি আমার ইনকামটা মোটামুটি শুরু হয়েছে এখান থেকে তো আমার ইনকামটা শুরু হয়েছে 2022-এর মে থেকে মোটামুটি এখান থেকে কিন্তু আমার ইনকামটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা কিন্তু বাড়ছে সো এক বছরের ভিতরে আমি যদি ইনকামটা দেখাই সেটা দেখতে পাবেন ওই $830 মতনই তো খুব হিউজ এরকম না বাট আমার বিশ্বাস এখানে যদি কাজ করা যায় অনেক বেশি স্কোপ রয়েছে এছাড়া এর ভিতরেই কিন্তু যেহেতু আমার সাবস্ক্রাইবার খুব বেশি না 6,000 মতন সাবস্ক্রাইবার এর ভিতরে কিন্তু 2-3টা স্পন্সর ডিল এখানে পেয়ে গিয়েছে এবং সেগুলোর কাজ করেছে এবং আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু স্পন্সরের কাছে আপনি পেমেন্টটা সেটাও কিন্তু অনেক বেশি নিতে পারবেন যখন কোনো স্পন্সর কন্টেন্ট করবেন তো আশা করি যারা ইংরেজিতে ভিডিও তৈরি করতে চান তারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন কীরকম কী ইনকাম হতে পারে যদি আপনার ইচ্ছা থাকে যদি আপনার ওই অ্যাবিলিটি থাকে শুরু করে দিতে পারেন কোনো ভয় পাওয়ার দরকার নেই কিংবা কে কীভাবে জাজ করবে ওইটা চিন্তা করার দরকার নেই তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন আজকে শুরু করলে একদিন কিন্তু হয়ে যাবে যদি চিন্তা করেন কালকে শুরু করবো একদিন পিছিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না I'll catch you guys on the next one and then goodbye বাই দ্য ওয়ে অনেকেই বলবেন ইউএস ডলার ইনকামটা দেখায় নেই তাদের জন্য আমি আসলে সেটিংস থেকে আমার যে কারেন্সি কী আছে সেটা যদি দেখাই চ্যানেল কারেন্সি কিন্তু ইউএস ডলার আছে এখানে কিন্তু ফাঙ্কি অন্য কোনো কারেন্সি দেয়া নেই আমি যদি এখানে বিডিটি করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাংলাদেশি টাকা করে দেখালাম দেখেন টাকাটা কিন্তু বেড়ে গিয়েছে সো অনেকেই ভাবতে পারেন জ্যামাইকান ডলার দিয়ে আমি দেখিয়েছি বিষয়টা ওরকম না আমি কিন্তু বাংলা টাকা ইউএসডি সব কিছু দিয়ে আপনাদেরকে দেখালাম অ্যাগেন ইউএসডি সিলেক্ট করে দিলাম ইউ ক্যান সি দ্যাট